আর মহানগরী কাহিলিপাড়ার নরকাসুরর সুরর সাফাই অভিযান একটা স্থানত দুটক পরিয়াল সুরে সাফাই অভিযান চলায় ঘরের দরজা খিড়কি ভাঙি সুরে প্রবেশ করে লুটি লৈ যায় আ অলংকার আর নগদ টাকা ঘর কোনো নথকার সুযোগ লৈ সুরে চলায় অভিযান রাজু শর্মা আর নিরন কোঁয়র ঘরত এই চুরি কাণ্ড সংঘটিত হয়েছে কাহিলিপাড়ার নরকাসুরত সুরর সাফাই অভিযান একটা স্থানত দুটক পরিয়ালত সুরর এই সাফাই অভিযান ঘরের দরজা খিড়কি ভাঙি ভিতর প্রবেশ করে সুরে লুটি লৈ যায় সোনর আ অলংকার আর নগদ ধন ঘর কোনো নথকার সুযোগ লৈ চলায় অভিযান রাজু শর্মা আর নিরন কোঁয়রর ঘরত এই চুরিকাণ্ড সংঘটিত হয়েছে আর ইফালে বেলতলা চন্দন নগর চাঞ্চল্যকর ঘটনা দুর্বৃত্তই কাহি নিলে মহিলার বেগ বাইকত আহিছিল দুই দুর্বৃত্ত পথে গৈ থকা অবস্থাত কাহি লৈ যায় মহিলার বেগ সিসিটিভিত এই সমগ্র দৃশ্য বন্দী হয়েছে ঘটনার পিছতে অঞ্চল জুড়ি এতিয়া নিরাপত্তাহীনতাত ভুগিছে রাইজে কারণ চিলনি চুরর তাণ্ডব পুনের গুয়াহাটি মহানগরীত আরম্ভ হয়েছে গতি এই ক্ষেত্রত আরক্ষীয় কেনকা ধরনের ব্যবস্থা গ্রহণ করব পূর্বতেও চিলনি চুরর সন্ত্রাস সৃষ্টি হয়েছিল আর পরবর্তী সময় আরক্ষী অভিযানও চলাইছিল কিন্তু পুনের এবার এ দেখবলে পাওয়া গেছে যে চিলনি চুরর সন্ত্রাস আকো আরম্ভ হয়েছে গুয়াহাটি মহানগরীত বাতে পথে সুরে সিঙি লৈ যায় ডিঙির হার লৈ যায় বা চেইন লৈ যায় আমি দেখিবলে পাইছিলো পিস্তল ধুয়াই সামগ্রী লৈ যায় বা ডিঙির চেইন কাঢ়ি লৈ যায় এবার এটা বেগ কাঢ়ি লৈ গৈছে সিসিটিভিত বন্দী হয়েছে সমগ্র দৃশ্য মহিলাগৰাকী যেহেতু পদপথে আহি আছিল তার মাজতে এই পথটোত বেলেগ কোনো লোক নাছিল আনকি দোকান পোহার যি আছিল সেয়াও বন্ধ আছিল হয়তো পোহার ভাগরে দৃশ্য হব গতি সিসিটিভিত আবদ্ধ এই দৃশ্য দুটাক সুর আহে আর বাইকত অহা এই সুরে মহিলাগৰাকীৰ হাতৰ পৰা বেগ কাঢ়ি লৈ উঠাও হয়